শেয়ার বাজারের অব্যাহত দরপতনের প্রতিবাদে আবারও রাস্তায় নেমেছেন একদল বিনিয়োগকারী। সোমবার সকালে লেনদেন শুরুর পর রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করেন। গেল রোববারের পর সোমবারও শেয়ার বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মানববন্ধন পালন করেন। এ সময় তারা দরপতন ঠেকাতে ব্যর্থতার অভিযোগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। বিনিয়োগকারীরা অভিযোগ করেন, টানা দরপতনে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন লাখ লাখ বিনিয়োগকারী, অথচ পুঁজির নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিএসইসি। তারা বলেন, বিনিয়োগকারীরা রাজপথে থাকতে চান না, কিন্তু সরকার এবং নিয়ন্ত্রণ সংস্থা পতন ঠেকাতে কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে এসেছেন। সোমবার শেয়ারবাজারে লেনদেন শুরুর প্রথম 30 মিনিটের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 60 পয়েন্টের বেশি কমে যায়। আগের দিন সূচকটি প্রায় 150 পয়েন্ট কমে 5000-এর মাইল ফলকের নিচে নেমে এসেছিল। তাতে ডিএসইএক্স সূচকটি 4 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে শেয়ার বাজারে যে দরপতন হচ্ছে তা অস্বাভাবিক ও অযৌক্তিক। বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে এই দরপতন হচ্ছে। সরকার ও নিয়ন্ত্রক সংস্থার দিক থেকে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় এই দরপতন থামছে না। শেয়ারবাজারে সাম্প্রতিক দরপতনের কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই 4 সদস্যের কমিটি গঠন করেছে বিএসইসি। পাশাপাশি পরিস্থিতির উত্তরণে করণীয় বিষয়েও সুপারিশ করবে এই কমিটি। 10 দিনের মধ্যে কমিটিকে তাদের প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয়েছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।